ফ্লাইট ট্রাভেলিংয়ের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে আজকের ফ্লাইটের ট্রাভেলিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটি ডোমেস্টিক ফ্লাইটের ভিডিও, দেখুন আকাশের উপর থেকে নিচের দৃশ্যটি কেমন দেখা যাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে, আর ভিডিওটি পছন্দ হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ফলো করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্যই। আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার পেজটি এবং চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, আরও অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করা হবে। এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর দেখুন আকাশের দৃশ্য কত সুন্দর লাগতেছে, ফ্লাইটের ভিতর থেকে বাহিরের দৃশ্য। আর দেখুন আকাশের মেঘের বেলার নিচ দিয়ে আমাদের নিচের দৃশ্যগুলি দেখা যাচ্ছে, খুবই চমৎকার। আর এটি ইন্টারন্যাশনাল ফ্লাইটের দৃশ্য, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ট্রানজিট ফ্লাইট নিয়ে। আরও অনেক ভিডিও আছে ফ্লাইটের, খাতারের ভিডিও আছে, ইউরোপেরও ভিডিও আছে, দেশের বাংলাদেশের ভিডিও আছে, আমার ফেসবুক পেজও পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলও আরও অনেক ভিডিও আছে, শর্ট ভিডিও, লং ভিডিও, আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন। আর আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর কেমন ভিডিও চাই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ফ্লাইটের যেখানে যাওয়া হচ্ছে 3 ঘন্টার জার্নিংয়ের ভিডিও, এটি মূলত নেপাল যাওয়া হচ্ছিল, আর তখন সময় ধারণ করা হয়েছিল। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্লাইট দিয়ে ভ্রমণ করতে কার না পছন্দ, সবারই পছন্দ। যারা ফ্লাইটে ভ্রমণ করেছেন তারা তো অবশ্যই জানবেন, আর যারা ফ্লাইট করে ভ্রমণ করেননি তারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন আকাশ থেকে পৃথিবীর দৃশ্যটি কেমন দেখা যায়। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, থ্যাংক ইউ।